হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু হাই ফ্লায়ার। আমি শ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যে ভিডিওটা দেখতে চলেছি সেটা হচ্ছে যেভাবে হলিউডে বাংলাদেশের রমজান মিয়া, তো রমজান মিয়া বাংলাদেশের একজন অভিনেতা, তিনি কীভাবে হলিউডে গেলেন এবং সেখানে কীভাবে কাজ করছেন সেটা আমরা পুরোটাই দেখবো। ডিসক্রিপশন বক্সে অরিজিনাল ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। চলো ভিডিওটা আগে দেখে নিই, তারপর আরো কথা হবে। বর্তমানে বারবি জ্বরে কাঁপছে বিশ্ব। হলিউডের বহুল আলোচিত এই সিনেমায় অভিনয় করেছেন বাংলাদেশি এক তরুণ। শুনে নিশ্চয় অবাক হচ্ছেন, অবাক হওয়ারই কথা, কারণ বাংলাদেশি, তাও আবার হলিউডে। অনেকের প্রশ্ন, কে এই তরুণ এবং কিভাবেই বা হলিউডে কাজ করার সুযোগ পেলেন? এই তরুণের নাম হলো রমজান মিয়া। 1993 সালের 19 জুলাই যুক্তরাজ্যের লুটন শহরে জন্মগ্রহণ করেন তিনি, বেড়ে ওঠেন এই শহরেই। রমজান মিয়ার বাবা ও মা দুজনই বাংলাদেশি। বাবা কুদ্দুস মিয়ার জন্ম ও বেড়ে ওঠা সিলেটে। শৈশব ও কৈশোরের পর তিনি পাড়ি জমান যুক্তরাজ্যে। রমজান মিয়া অভিনয় শুরু করেছিলেন মাত্র 7 বছর বয়সে। বাবার তৈরি সিলেটি ভাষার নাটক তবুও ভালো আছিতে শিশু শিল্পী হিসেবে অভিষেক হয় তার। এ নাটকে একজন প্রবাসীর সুখ দুঃখ তুলে ধরা হয়েছিল। শৈশবে অভিনয় শুরু করলেও 15 বছর বয়সে এই জগৎ থেকে পুরোপুরি বিরতি নেন রমজান মিয়া, মনোযোগ দেন পড়াশোনায়। পড়াশোনা এক পর্যায়ে লুটন থেকে লন্ডনে চলে আসেন তিনি। ভর্তি হন বার্ট কলেজ অব ড্যান্স অ্যান্ড থিয়েটারে। এখান থেকেই 2016 সালে কোর্স সম্পন্ন করেন তিনি। 2016 সালে কোর্স সম্পন্ন করেই রমজান মিয়া নাম লেখান ব্রিটিশ ভৌতিক চলচ্চিত্র ঘোস্ট স্টোরেজে। অ্যান্ডি নাইম্যান এ জেরিসি ডায়াসনের পরিচালনায় ওই চলচ্চিত্রে এস্থার গুডম্যান নামের এক নারীর প্রেমিকের ভূমিকায় অভিনয় করেন তিনি। এরপর থেকে নিয়মিত অভিনয় করছেন এই তরুণ। রকেটম্যান, আলাদিন, এনোলা হোমস টু ও এভরিবডি টকিং অ্যাবাউট জেমি এর মধ্যে উল্লেখযোগ্য। চলতি বছরে 20 জুলাই ঢাকায় আসেন রমজান মিয়া। স্টার সিনেপ্লেক্সের এসকেএস টাওয়ার শাখায় অংশ নেন বারবি সিনেমার একটি প্রিমিয়ার প্রোগ্রামে। সিনেমার প্রিমিয়ার উপলক্ষে গোলাপি রঙে সাজানো হয় গোটা সিনেপ্লেক্স। গোটা সিনেপ্লেক্স গোলাপি রঙে সাজানো হলেও সাদা রঙের পোশাক পরে এখানে হাজির হয়েছিলেন রমজান মিয়া। কথা বলেছেন নানান প্রসঙ্গে। ইংলিশে কথা বলার পাশাপাশি সিলেটের আঞ্চলিক ভাষায়ও কথা বলেছেন তিনি। আমার ফিলিং আছে প্রাইসি অনটাকি আমি শক ফিল করছি, বিকজ আমি সাইসলি দেখছি না অলয়ব আজ আমরা দেখছি সবটা লাইক টিম এফর্ট করছেন আর মানুষ টুগেদার আনছেন, আমি ওখান ফিল প্রাউড ফিল। বাংলাদেশের ইতিহাসে কোনো হলিউড সিনেমার প্রিমিয়ারে স্বয়ং অভিনেতা উপস্থিত থাকার ঘটনা এই প্রথম। ওয়ার্নার ব্রাদার্সের বারবি সিনেমাটি নির্মাণ করেছেন গ্রেটা গেরউইল। সিনেমার মূল দুই চরিত্রের মধ্যে বারবির ভূমিকায় দেখা যাবে মার্গট রবি ও কেইন চরিত্রে রায়ান গসলিংকে। সিনেমায় দক্ষিণ এশিয়ান কেইন চরিত্রে অভিনয় করেছেন রমজান মিয়া। সিনেমায় মার্গট রবি ও রায়ান গসলিংদের ভিড়ে রমজান মিয়া খুব বেশি স্ক্রিন টাইম পাননি, তবে এই সিনেমায় তিনি আছেন এটি বাংলাদেশি দর্শকদের জন্য বিরাট উত্তেজনার। হলিউডের পাশাপাশি রমজান মিয়া বাংলাদেশি অভিনয় জগতেও কাজ করতে আগ্রহী বলে জানা গেছে। পরিচিত হয়েছেন বেশ কয়েকজন বাংলাদেশি শিল্পীর সঙ্গে। তবে কি নতুন কিছু দেখার অপেক্ষায় আছে বাংলাদেশ? এমন জিজ্ঞাসা এখন দেশের লাখো দর্শকের। আমরা এই প্রতিবেদনে যেটা দেখলাম যে রমজান মিয়া, আমি সত্যি কথা বলতে কি প্রথম দেখলাম, প্রথম চিনলাম। তোমরাও হয়তো অনেকেই প্রথম চিনবে, আমি জানি না সব মানে সবাই চেনে কি না, তবে নতুন মুখ আমার কাছে অন্তত। এবং খুব ভালো লাগলো যে বাংলাদেশের কোনো আর্টিস্ট, অ্যাকচুয়ালি উনি বাংলাদেশের নন, উনি অ্যাকচুয়ালি হচ্ছে লন্ডনে ইংল্যান্ডের, এবং সেখানে পড়াশোনা, সেখানেই বেড়ে ওঠা, সেখানেই জন্ম সমস্ত কিছু, এদিকে উত্তরাধিকার সূত্রে বাংলাদেশ সিলেটে বাড়ি, এবং সিলেটে আমরা সবাই জানি সিলেটের ম্যাক্সিমামই সব বাইরে থাকে, এবং ছোটো লন্ডন বলা হয় যতটুকু, এই ধরনের একটা কিছু বলা হয় সিলেটকে। তো সেখানকার প্রচুর মানুষ বাইরে থাকে, ছোটো লন্ডনে থাকে, একটা বাঙালি যে গোষ্ঠী গড়ে উঠেছে, যে একটা এলাকা গড়ে উঠেছে, সেটা সিলেটিদের মনে করে উঠেছে।
সেখান থেকে মেকে আসার ছোট্ট জায়গা থেকে তারপরে ওয়ার্ল্ড সিনেমায় এইরকম করে একদম হাজির হয়ে গিয়েছে আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশ থেকে। এবং খুব ভালো লাগছে রমজান মিয়া কাজ করেন। এবং সেই রমজান মিয়ার যে অভিজ্ঞতা সেটাই আমরা দেখতে পাব এবং সেটা পরিপূর্ণ করবে বাংলাদেশের যে চলচ্চিত্র রয়েছে বা নাটক রয়েছে হয়তো বা নাটকে, কারণ নাটক অনেক ভালো ভালো নাটক হয় বাংলাদেশে। এবং সেই নাটকে তিনি যদি অভিনয় করতে পারেন তাহলে আমার মনে হয় সমৃদ্ধ হবে মানে বাংলাদেশের নাটক। খুব ভালো লাগলো, আশা করি তোমাদেরও ভালো লেগেছে এবং আগামী দিনে যখন সিনেমাটা রিলিজ করবে তখন আমরা দেখতে পাব। ছোট হয়তো পার্ট রয়েছে, সামান্য একটুখানি পার্ট রয়েছে যেখানে দক্ষিণ এশিয়ার কিং বা এই ধরনের কিছু একটা রোল দেওয়া হয়েছে। তো সেইখান থেকে যেটুকু আমরা দেখতে পাবো সেখান ভালো লাগবে যে দক্ষিণ এশিয়ার একজন মানুষ সেখানে গিয়ে হলিউডে অভিনয় করেছেন। আরও অনেকেই রয়েছেন আগে মানে পূর্ববর্তী সময়ে প্রচুর মানুষ যারা হলিউডে অ্যাক্টিং করেছেন, ভারত থেকেও গিয়েছে এবং পার্শ্ববর্তী বাংলাদেশ পাকিস্তান থেকে কেউ ছিল কিনা আমি জানি না সঠিকভাবে হলিউডে সিনেমায়। তো যাই হোক, খুব ভালো লাগলো, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটি দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য